মুসলমান বন্ধু বদরের যুদ্ধের একদিন আগে সাহাবা ইকরাম তাবু গড়লেন এরে মুসলমান সাহাবা ইকরাম যখন তাবু গড়লেন দুইটা তাবুর ভিতরে দুইজন সাহাবি একজন মুরব্বি সাহাবি নাম হলো হযরত আমর ইবনে জামু আরেকজন যুবক সাহাবি হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কান লাগায় শোনো বাবা দুইজন সাহাবি দুই তাবুর ভিতরে আমার নবী আরেকটা তাবুর ভিতরে হযরত আবু বকর বলেন আল্লাহ আমার নবীর আমি দেখলাম তাবুর ভিতরে নবীজি হাত বাড়াইতে বাড়াইতে এত উপরে বাড়াইছি আর চোখের মধ্যে এত পানি ডাক দেখ আল্লাহ রে আমার সাহাবির কোনো অস্ত্র শস্ত্র নাই বালক খাওয়ানো নাই আল্লাহ বদরের মধ্যে তুমি একটু বিজয় দান কইরো রে মাওলা যদি বিজয় দান না করো এই কোরআনের পতাকা তো সারা বিশ্বে উড়বে না রে মালিক দুইজন সাহাবি তাবুর ভিতরে একজন সাহাবি বৃদ্ধ দাড়ি পেকে গেছে চামড়া ঢিলা হয়ে গেছে এরে মুসলমান মাতার চুল পেকে গেছে দাড়িগুলো পেকে গেছে আরেকজন টকবগে যুবক মুসলমান হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন তাবুর ভিতর থেকে বের হয়ে একটু দূরে চলে গেলেন মুরব্বি সাহাবি ডাক দিয়ে কয় হে সাদ বিন আবি ওয়াক্কাস আস নীরবে নীরবে একটু বৈশা বৈশা আল্লাহর দরবারে দোয়া করি আগামীকালকে যেন আল্লাহ আমাদেরকে বিজয়ের মালা দান করেন যুবক সাহাবি কয় তাহলে ভালোই হয়েছে চলেন দুইজনে তাবুর ভিতর থেকে বের হইয়া এ মুসলমান শুনো কান লাগাইয়া একটু দূরে চলে গেছে তাবুর ভিতর থেকে বাইর হইয়া একটু দূরে চলে গেছে দুইজন একসঙ্গে বসে গেছে যুবক সাহাবি ডাক দিয়া কয় মুরব্বি আপনি তো মুরব্বি হয়ে গেছেন আপনার ডাকটা তো আল্লাহ বেশি শুনবে আপনি একটু দোয়া করেন আমি আমিন আমিন বলি মুরব্বি সাহাবি ডাক দেয় কয় যুবক তুমি আগে দোয়া করো আমি আগে আমি আমিন আমিন বলি আমি পরে দোয়া করব তুমি আমিন আমিন বইল সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ এরে মুসলমান শোনো শোনো আওয়াজ দিও না শোনো দুইজন সাহাবি এখন বলতেছে মুরব্বি কয় তুমি আগে দোয়া করো যুবক সাহাবি কয় চাচা আপনি আগে দোয়া করেন দুইজনের ভিতরে ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেছে মুরব্বি সাহাবি ডাক দিয়া কয় দোয়াটা যুবক তুমি কর আমি আমিন আমিন বলি আমার মনের ভিতরে কিছু কথা আছে আমি এটা শেষে বলবো বড় করে কর না সুবহানাল্লাহ এখন যুবক সাহাবি দোয়া করে দেখেন কি দোয়া করে যুবক সাহাবি দোয়া করে সাদ বিন আবি ওয়াক্কাস দোয়া করে আল্লাহ আল্লাহ গো আল্লাহ তুমি আমারে ওই কাফেরদের সামনে নিয়া আমারে বিজয় দান কইরো আমার তরবারির মধ্যে এমন শক্তি দিও আমি যেন একা সব কাফেরগুলোকে জাহান্নামে পাঠাইতে পারি আল্লাহ কাফেররা যখন গনিমতের মাল ফালাইয়া চলে যাবে সবগুলো মাল টোকাইয়া এনে যেন আমি আমার নবীর দরবারে হাজির করতে পারি দোয়া করতেছে আর দুইজনের চোখ দিয়া গড়ায় গড়ায় পানিগুলো পড়তেছে এবার মুরব্বি সাহাবির পালা মুরব্বি সাহাবি আমার ইবনে জামু গড়ের দিকে নিয়ত করে বার হইছে আল্লাহ আমি মুরব্বি আমার আর গড়ে ফেরার দরকার নেই আমি যেখানে শহীদ হব ওইখানে যেন আমার কবর হয়ে যায় দোয়া করতেছে আল্লাহ আল্লাহ গো আমার মাওলা আমি তোমার দরবারে দোয়া করে তুমি আমার শহীদ করে দিও দুই নম্বরে দোয়া করে আল্লাহ কাফেররা যেন আমার কানগুলো কাইটা লইয়া যায় আল্লাহ যেন নাক কাইটা লইয়া যায় ঠোঁটগুলো যেন কাইটা লইয়া যায় আমার হাতগুলো যেন কাইটা লইয়া যায় যুবক সাহাবি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস আমিন আমিন আর কয়ার পাগলের মতন কান্না শুরু করছি যখন মুনাজাত বন্ধ হয়ে যায় এরে যুবক মুনাজাত যখন বন্ধ হয়ে গেছে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস জিজ্ঞেস করে চাচা দোয়া করছেন এমন করে কেন করলেন এমন করে দোয়া করার কারণ এ মা বাবা ভালো করে শুনে এরা কি তামান্না করছি রসুল বলেন মাম্মা তাওয়ালাম ইয়া গুজু আলাম ইয়া হাদিস বিহি নাফসাহু মা তাআলা শোবাতি মিনান নিফাক প্রত্যেকটা মানুষ শহীদের তামান্নার দোয়া করা লাগবে শহীদের মৃত্যু কামনা করা লাগবে রসুল বলেন যারা শহীদের মৃত্যু কামনা করে না
এরা মুনাফিক হয়ে মরল আমি রাসূলের কোনো আফসোস নাই নাউজুবিল্লাহ জোরে কোন এরা মুসলমান মুরব্বি সাহেব দোয়া করছে আল্লাহ আমার কান যেন কাইটা লয়ে যায় আমার নাক কাটা যেন কাইটা লয়ে যায় ঠোঁট কাইটা লয়ে যায় হাত পা কাইটা লয়ে যায় মুনাজাত যখন বন্ধ হয়ে গেছে যুবক সাহেব ডাক দিয়ে কয় চাচা এমনে দোয়া করলেন কেন এ কথা কইর না এ মুসলমান ভাইরা রে যখন হযরত আমর ইবনে জামুকে জিজ্ঞেস করে মুরব্বি চাচা এমন দোয়া করলেন কেন মুরব্বি ডাক দিয়ে কই যুবক আমি কেন দোয়া করছি শোনো সারমর্ম আমার আলোচনা শোনো কি কি জন্য দোয়া করছি কয় কি জন্য করছি বলো ওই মুরব্বি সাহাবী ডাক দিয়ে কয় আমার আল্লাহর দরবারে যে যেই হালাতে মৃত্যুবরণ করে শহীদ হয়ে যায় ওই অবস্থায় আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবি কাফেররা যদি আমার ঠোঁট লয়ে যায় কান লয়ে যায় আমার হাত লয়ে যায় আমি তো আল্লাহর সামনে এমনি গিয়ে দাঁড়াবো যদি আল্লাহ জিজ্ঞেস করে আমর রে নাক কই কান কই ঠোঁট কই হাত কই এগুলো কই আমি আল্লাহরে বলবো আল্লাহ তোমার জন্য আমি সব দিয়ে আসছি আমি শহীদ হয়ে আসছি যদি আল্লাহ জিজ্ঞেস করে আমর ইবনে জামু তুমি আমার কাছে কি চাও আমি আল্লাহর কাছে জান্নাত চাবো না আমি আল্লাহর কাছে জান্নাতের নিয়ামত চাইব না আমি যে জিনিসটা চাইব তুমি ভালো করে শোনো কি চাইবেন বলেন আমি বলবো আল্লাহ রে যদি আল্লাহ আমারে জিজ্ঞেস করে আমার ইবনে জামু তুমি আমার কাছে কি চাও আমি বলবো আল্লাহ তোমার কুদরতি হাত দিয়ে আমার কানের জায়গায় কানটা লাগাইয়া দাও তোমার কুদরতি হাত দিয়া নাকের জায়গায় নাকটা লাগাইয়া দাও তোমার কুদরতি হাত দিয়া ঠোঁটের জায়গায় ঠোঁটটা লাগাইয়া দাও তোমার কুদরতি হাত দিয়া হাতের জায়গায় হাত লাগাইয়া দাও তোমার কুদরতি হাত দিয়া পায়ের জায়গায় পাও লাগাইয়া দাও কয় চাচা তখন কি হবে আমি মন ভৈরে আমার মাওলারে তখন দেইখা নিব তখন আমি মন ভৈরে আমার মালিকরে দেইখা নিব সাদ ইবনে আবি ওয়াক্কাস কাঁদে চোখের পানিগুলো সাইরা আল্লাহ যদি আমি জানতাম চাচা এই দোয়া করবে আমিও সেই দোয়া তোমার দরবারে করতাম মুরব্বিকে ডাক দেখ মুরব্বিও যদি আপনি শহীদ হয়ে যান আল্লাহ যখন আপনার কুদরতি হাত দিয়ে হাতের জায়গায় হাত পায়ের জায়গায় পা লাগাইয়া দিবি আমি আপনার কাছাকাছি থাকলে আমার একটু ডাক দিয়ে আমিও আপনার সঙ্গে মাওলার আমি মন ভরা ভরা দেখা নিব এই দুজন জেহাদের ময়দানে চলে গেছে শোনেন এরে মুসলমান দুজন জেহাদের ময়দানে চলে গেলেন ওই মুসলমান বদরে আবু জাহেল আসছে বড় বড় নেতারা আসছে আবু জাহেল সব আসছে বদরের যুদ্ধের ময়দানে দুজন সাহাবী বীর বিক্রমে যুদ্ধ শুরু করে দিছে মুসলমান ভাইরা সাদ ইবনে আবি ওয়াক্কাসের হাতে তরবারি রসুল উঠাইয়া দোয়া করে দিলেন সুবহানাল্লাহ জোরে বলেন তরবারি হাতে দিয়া দোয়া করে দিলেন যাও তুমি আল্লাহর নামে বের হয়ে যাও হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন এই তরবারি হাতে নিয়ে আমি যে জিগদা যাই কাফেরগুলোকে আমি কচু কাটার ন্যায় কাইটা কাইটা ধরাশায়ী কইরা কইরা জমিনের মধ্যে শোয়াইয়া শোয়াইয়া সামনে যাইতেছি হঠাৎ করে আমার তরবারির উপরে এমন আঘাত আঘাতটা পাই আমার তরবারিটা মাঝখান দিয়া ভাঙ্গে গেছে আমি কাফেরদের মাঝখানে চতুর্দিক দিয়া কাফের আমারে ঘেরাও করে ফেলাইছে আমি এখন কোন দিকে যাব আমার হাতে কোনো অস্ত্র নাই আমার নবীজি কেমনে জানি আমারে দেইখা ফেলাইছে সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর হাতে কোনো তরবারি নাই সামনে ছিল খেজুরের ডালা আমার নবী খেজুরের ডালাটা হাতে লইয়া একটু সামনে অগ্রসর হইয়া খেজুরের ডালাটা সাদ ইবনে আবি ওয়াক্কাসের দিকে ফিকে দিয়া কয় হেরে সাদ আমি তোমার একটা ডাল হাদিয়া দিলাম খেজুরের ডাল তুমি এইটা নিয়ে আল্লাহর নামে জেহাদ শুরু করে দাও হযরতে সাদ বলে নবীজি যখন আমারে তরবারি দিছে আল্লাহর কি খেলা আমি তাকায়া দেখি নবীর তরবারি নবীর ডালটা আমি হাতে নেওয়ার পর আমি তাকায় দেখি আমার হাতে খেজুরের ডাল নাই আমার হাতে জান্নাতি তরবারি আমার হাতে জান্নাতি তরবারি ওই তরবারি নিয়ে যেদিকে যাই তরবারি উঠাইলে হয় কাফেরের কল্লা জমিনে পড়ে যায় যখন মুসলমান ভাইরা যুদ্ধ স্থগিত হয়ে গেল আহারে যারা শহীদ হয়ে গেছে যারা আহত হয়ে গেছে এই লাশগুলো একত্রিত করা হইতেছে
আর আমার হাতে তরবারিটা আমার হাতেই রয়ে গেছে। আমি নবীর জির কাছে আসলাম, আমার নবী ডাক দিয়া কয় সাদ রে, আমি তো তোরে খেজুরের ডাল দিয়েছিলাম এই তরবারি কইতে গাইছি। জিব্রাইল আমির সঙ্গে সঙ্গে নাজিল হয়ে কয় নবী গো আপনি দিছেন ডাল, আল্লাহ এটা সরাইয়া মাওলা জান্নাত থেকে তরবারি তার উপহার দিছে। আরেকটু জোরে কর্ণ সুবহানাল্লাহ, কয় জান্নাতি তরবারি তার উপহার দেওয়া হয়েছে। আমার নবী ডাক দিয়া কয় সাবিরা রে, আমর ইবনে জামু কই মুরব্বি সাহাবি কই, মুরব্বীর সাহাবির লাশটা তালাশ করতে করতে গিয়া দেখে জমিনের মধ্যে পড়া, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। নাক নাক কাটা, ঠোঁট কাটা, জিহ্বা কাটা, কানগুলো কাটা, হাত কাটা, পা কাটা জমিনের মধ্যে পড়ে আছে। সাহাবিরা কান্দিয়ার লাশটা উঠাইতে চায়, লাশটা কেন জানি জমিনের সঙ্গে আইটা আইটকা গেছে, যতই টানে উপরে আর উঠে না। সাহাবিরা অনেক টানাটানি করার পরে যখন উঠাইতে পারে না, ওই সাহাবিরা মিল্লা নবীজির দরবারে এসে ডাক দিয়া কয় নবীজি মুরব্বীর সাহাবি জমিনের সঙ্গে লাইগে গেছে গো নবীজি, উঠাইতে পারি না। নবী ডাক দেয় কয় তার বাড়িতে দৌড় মারো, বাড়িতে গিয়া জিজ্ঞেস করো সে আসার সময় কি কোনো দোয়া করে আসছে নি। আমর ইবনে জামুর বাড়িতে গিয়া ছেলেদেরকে জিজ্ঞেস করে তোমার বাবা কি কোনো দোয়া করছে নাকি, কয় আমার বাবারে দেখছি দুই রাকাত নামাজ শেষ করে আল্লাহর দরবারে এমন কাঁদা কাঁদছে, আর কোনো দিন এমন কাঁদা আমার বাবায় কাঁদে নাই। কাঁদতে কাঁদতে আল্লাহরে ডাক দিয়া আল্লাহ আমি নবীজির সঙ্গে জিহাদের ময়দানে যাব, আমার লাশটা যেন ওইখানে শহীদ হয়ে যায়, যেখানে শহীদ হবে সেখানে যেন আমার দাফন হয়ে যায়। এরে মুসলমান সাহাবিরা এসে ডাক দেয় কেন নবী আমর ইবনে জামু এই দোয়া করে আসছে, কয় তাই নাকি, কয় হা, কয় তাইলে লাশটা উঠানোর দরকার নাই, যেখানে আছে এখানেই তারে দাফন করে দাও। আল্লাহর দরবারে সে মকবুল হয়ে গেছি, আল্লাহর দরবারে সে কবুল হয়ে গেছি। এরে মুসলমান নামাজ পড়ি আর না পড়ি, আল্লাহরে ডাকি আর না ডাকি, রোজা রাখি আর না রাখি, চাপার জোরে আমরা অনেক সময় বলি হুজুর নামাজ পড়ি আর না পড়ি ইমান শক্ত আছে ঠিক কিনা, জোরে আওয়াজ করে বলেন, বুকে থাপড়ায় থাপড়ায় কে হুজুর নামাজ পড়ি আর না পড়ি ইমান শক্ত আছে। এরে মুসলমান পিছনে রেখে আসছিলাম নবীর চোখেও পানি, সাহাবির চোখেও পানি, আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল চার চোখের মধ্যে পানি, তুমি একটা কাজ করো সুসংবাদরা এখন দিব না, তুমি একটা কাজ কইরো চারটা চোখের মাঝখানে চোখের মধ্যে পানি, তুমি একটা মুস্কি হাসি দেয়াদের সামনে দাঁড়াইয়া যাও, আর বইলা দিও একটা সুসংবাদ আছে এখন বলবো না, বলবো পরে বলবো পরে, রক্ত আমি বৃথা দেই না, রক্ত আমি কবুল করে নিছি। এরা মুসলমান ক্ষমতার দাপটে অনেক কিছু করা যায়, ক্ষমতার দাপটে অনেক কিছু করা যায়, আলিমুলা মারে গালিগুলোজ করা যায়, আলিমুলা মারে মুসলমান বিনা অপরাধে জেল খাটানো যায়, এরে মুসলমান বাইরারে আলিমুলা মারে ফাঁসির কাষ্টে ঝুলানো যায়, আলিমুলা মার গায়ের তাজা রক্ত জমিনে ফলাইতে পারবা, রাতের অন্ধকারে আলিমুলা মারে পাখির মতন গুলি করে মারতে পারবা, কিন্তু আল্লাহ ডাক দিয়া কয় ইন্না বাতশা রব্বিকা লাশাদিদ, আমার ধরা বড় শক্ত আমি আল্লাহ সহজে ধরি না, আমি ধরলে ফেরাউনের মতন পানিতে চুবাইয়া মারি, আমি ধরলে নমরুদের মতন নাকের ভিতরে মশা ঢুকাইয়া মারি, আমি ধরলে নিজের বানানো জান্নাতের গেইটের থেকে কানে ধরে কবরে নিয়ে পড়ি, আমি ধরলে বদরের ময়দান আবু জাহেলের মতন শক্তিকে দুইটা বাচ্চা দিয়ে ধরাশায়ী করে ফেলি, আমি ধরলে আমেরিকার বুশের মতন সুপার পাওয়ারকে জুতার বাড়ি দিয়ে আমি আল্লাহ নিচে নামায়া দেই সহজে দৌড়ি না, কিন্তু আমার ধরা বড় শক্ত, আমি আল্লাহ ধরলে মুসলমান ফাতা ফাতা করে পালাই, আমি আল্লাহ সহজে দৌড়ি না, এই জন্য কার জীবন সফল আর কার জীবন বিফল। এই মুসলমান দেওবক এলাকার মধ্যে দশতলার বিল্ডিং হলে জীবন সফল হয় না, ছয়তলা পাঁচতলা বিল্ডিংয়ের মালিক হলে জীবন সফল হয় না, টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে ক্ষমতা আছে মুসলমান ভাইরা জীবন সফল হয় না। আল্লাহ ডাক দিয়া বলেন লা ইয়াসতাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন।
জীবন সফল আর কার জীবন বিফল আমরা যারা মরে যাব নেক আমল নিয়ে যদি মরতে পারি ভালো কাজ করে যদি মরতে পারি হাশরের ময়দানে উইটা আমরা দেখব দুইটা দল আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈ হাশরের ময়দানে উইটা দেখবেন দুইটা দল এক দল হলো জান্নাতি আর এক দল হলো জাহান্নামী আল্লাহ কত সুন্দর করে বলেন আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন আল্লাহ নবী ডাক দিয়ে বলেন সাহাবীরে 60,000 এর মোকাবেলা করার জন্য তুমি একলা কেমনে দাঁড়ায়া গেলা সাহাবীর নাম ছিল হযরতে খালিদ বিন ওলিদ ডাক দিয়া কে আল্লাহর নবী গো 60,000 এর মোকাবেলা করার জন্য আমি একাই যথেষ্ট আপনি একদিন বয়ান করেছিলেন যারা ঈমান ওয়ালা এরা হলো জিন্দা আর যারা ঈমান আনে না এরা হইল মরা আমি তো ঈমান এনেছি মরা 60,000 এর মোকাবেলা করতে আমার কোনো অসুবিধা নাই এরা মুসলমান ভাইরা রে আমার আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী রহমতের নবী জিহাদের ময়দান থেকে ফিরলেন আল্লাহ নবী গাছতলার মধ্যে তাবু গাড়লেন নবীজি একটু বিশ্রাম নিতেছেন নবীজির তরবারিটা গাছের ডালার মধ্যে বেঁধে রেখেছেন রসুলে আরবি একটু ঘুমাইতেছেন আরাম করতেছেন সাহাবিরা অন্য অন্য জায়গায় তাবু গাইরা গেরা ঘুমাইতেছেন ইন্দিমে টাইমে একজন ইহুদি দূর থেকে ফলো করছে আল্লাহর নবী একা একা ঘুমায় আশপাশে কোনো পাহারাদার নাই বিশ্ব নবী একা একা ঘুমাইতেছেন তরবারিটাও হাতের মধ্যে নাই তরবারিটা গাছের ডালার মধ্যে ঝুলাইয়া নবীজি আরাম করতেছেন এরে নবীর উম্মতের দলের যুবক খেল করে আসুন ওই ইহুদিটা খবর পাইছে আল্লাহর নবীর মাথা যদি আলাদা করা যায় কাফেরদের পক্ষ থেকে 100 লাল উট পুরস্কার পাওয়া যাবে ওই ওটের লোভে আল্লাহর নবীর কল্লা ফালাইবার জন্য আল্লাহ নবীর কিনারায় দাঁড়ায় গেছে চিৎকার করে কোন নাউজুবিল্লাহ আল্লাহর হাবিবের মাতার কিনারায় দাঁড়ায় গিয়া গাছের ডালার থেকে তরবারি নামাইছে তরবারিটা আল্লাহর নবীর খাপের ভিতর থেকে বের করে নবীর কল্লা ফালাইয়া দিবি আমার আল্লাহ ডাক দিয়া কয় নবীজি আপনাকে আমি বাবার মুখ দেখাই নাই 6 বছর বয়সে নবী আপনার বাবা আপনার তো মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি অগ নবীজি আমি আপনার এতিম বানাইলাম আমি আল্লাহ কুদরতি চোখে চোখে আপনার হেফাজত করেছি কুদরতি চোখে চোখে আমি আল্লাহ আপনারে দেইখা দেইখা রেখেছি অগ নবী আপনারে কেউ গালি দিলে আমি আল্লাহ সইতে পারি না আবু লাহাব আপনাকে গালি দিয়েছে আমি তার বিরুদ্ধে আপনার কাছে সূরা লাহাব নাজিল করে দিয়েছি আপনার আমার পয়গম্বর কালিমার দাওয়াত দেখ ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন হে মক্কার নেতারা মক্কার মানুষেরা তোমরা গাছের পূজা করো মাছের পূজা করো মূর্তির পূজা করো এগুলো সব ছেড়ে দিয়ে তোমরা এক আল্লাহর ওপর ঈমান আনো তোমরা কালিমা পড়ার সঙ্গে সঙ্গে মউত হয়ে গেলে আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবে তো আল্লাহ নবী আরাম করতেছেন ঘুমাইতেছেন ইহুদি রসুলের তরবারিটা খাপের ভিতর থেকে টান দিয়া বের করে নবীজির কল্লার কাছে এসে এসে গেছে নবীজির গলার কাছে এসে গিয়েছে চিন্তা করে মোহাম্মদকে ঘুমের মধ্যে হত্যা করিয়া লাভ নাই বীরত্বের ভাব দেখাইয়া নবীজির তরবারি হাতে নিয়া নবীজির কাছে ঘুরতেছে নবীজিকে সজাগ করার চেষ্টা করতেছি
ইন্দিমের টাইমে আল্লাহর নবীর চোখ মুবারক খুলে গেছে, খোলার সঙ্গে সঙ্গে ইহুদি ডাক দিয়া বলে মাইয়াম নাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ বলো আমার হাত থেকে তোমারে কে রক্ষা করবে, আমার নবীর দিলের ভিতরে আল্লাহর মোহাব্বত ছাড়া আর কারো মোহাব্বত নাই। নবীজি চিৎকার করে ডাক দিয়ে বলেন ইহুদিরে তোমার হাত থেকে আমার মাওলা আল্লাহ আমারে বাঁচাবে। নবীজির জবান মুবারক থেকে আল্লাহ এই আওয়াজটা বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ শব্দের মধ্যে এমন একটা পার এসে গিয়েছে, আমার নবী তাকায়া দেখে ইহুদির মাথা থেকে নিয়ে পুরা পাওয়ার মধ্যে কাঁপুনি শুরু হয়ে গেছে। নবীজি তাকায়া দেখেন ইহুদির মাথা কাঁপতেছে, হাত কাঁপতেছে, পা কাঁপতেছে, কাঁপতে কাঁপতে তরবারি হাতের দিকে জমিনে পড়ে গেছে, কাঁপতেছে কাঁপতেছে। নবীজি এইবার হাতের মধ্যে তরবারিটি নিয়া ডাক দিয়া বলে ইহুদিরে বল মাইয়াম নাউকা মিন্নি, এখন আমার হাত থেকে তোরে কে রক্ষা করবি, কে বাঁচাবি? ভয়ে জড়সড় হইয়া ডাক দিয়া কয় আপনি আল্লাহর নবী, আপনি আমারে বাঁচাবেন। পয়গাম্বর কয় বাঁচানের মালিক আমি নই, বাঁচানের মালিক আমার আল্লাহ। আমাদেরকে হায়াত দিয়েছেন কি, জবান খুলে বলেন আল্লাহ। আমাদেরকে মরণ দিবেন কে, আল্লাহ। আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কি, আল্লাহ। ওই আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কয় মানুষ তোমাদেরকে হায়াত মউত দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করতেছি। এ মুসলমান, ওই ইহুদি ডাক দিয়া বলেন আপনি আমারে বাঁচাবেন। বিশ্বনবী ডাক দিয়া কয় না না, বাঁচানের মালিক আমি নই, আমাদের বিশ্বাস বাঁচানের মালিক কি, আওয়াজ আসতে হয় কে জোরে বলেন না, বাঁচানের মালিক কি। ইহুদি থরথর করে কাইপা নবীর প্রশংসা করে, নবীজির প্রশংসা শুরু করে দিল আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন, ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন উত্তম চরিত্রের নবী, লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজির সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর নবীর প্রশংসা শুরু করে দিলে। এইবার আল্লাহর নবী ডাক দিয়ে কই ইহুদিরে তুই আমারে কাটার জন্য আসছিলি, আমার কল্লা ফালাইবার জন্য আসছোস, ইহুদি যা এই মুহূর্তে তুই যখন আমার সামনে সিলিন্ডার করেছস, আমি নবী এই মুহূর্তে দুশ্মন হাতে পাইয়াও মুহূর্তের মধ্যে দুশ্মনকে আমি ক্ষমা করে দিলাম। আর আমরা যদি শত্রু হাতে নাগালে পাই সেরা দিই না, আপনারা মনে হয় এলোমেলো মনে হইতেছে না, রেখে দিল দোয়া করে দিমু, এলোমেলো ভাল লাগে না। এ মুসলমান বাইরে আমার শুনেন, আমাদের ইমানগুলো কেমন ইমান হওয়া লাগবে, কেমন ইমানদারের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন, কেমন ইমানদারের জন্য আল্লাহ পরকালের নাজ নিয়ামত রেখে দিয়েছেন, একটু খেয়াল করিয়া শুনিয়া যাবেন। একটু সময় দেওয়া লাগবে, একটু সুযোগ দেওয়া লাগবে। আল্লাহ ডাক দিয়া কয় হাবিব আপনাকে দুইটা জিনিস আমি আল্লাহ দান করেছি, এই দুইটা জিনিস আপনারে দিলাম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, এক নম্বরে আপনারে আমি দিনে হক দিলাম, হুদা দিলাম। হুদার শব্দের অর্থ হলো এখানে আল্লাহ বলেন আপনার আমি কোরআন দিলাম। দুই নম্বর আমি আল্লাহ আপনার উত্তম চরিত্র দিলাম। এর মুসলমান বন্ধু নবীর চরিত্রটা কেমন, ওই রসুল ডাক দিয়ে বলেন শোনো আমার উম্মতেরা, আমার চরিত্র যেমন আমার উম্মতের চরিত্র হতে হবে তেমন। আমার নবী ইহুদিরে মাফ করে দিল, ইহুদি ডাক দিয়া বলেন আপনি সুমহান চরিত্রের অধিকারী, দুশ্মন হাতের নাগালে পাই আপনি ক্ষমা করে দিলেন। ওগো নবীজি আমি আর যাব না, আমি আসছিলাম খালি হাতে, এখন যাব না খালি হাতে, আপনি আমারে কালমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। এই আমার মুসলমান বাবা জিনারে শুনেন, বিশ্ব নবীর সুন্দর চেহারা দেখে দেখে লাখ লাখ কাফের কালিমা পড়ে মুসলমান হয়েছে,
বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শুইনা শুইনা লাখ লাখ কাফের কালমা পড়ে মুসলমান হয়ে গেছি নবীজির আদর্শ দেইখা লাখ লাখ কাফের কালমা পড়ে মুসলমান হয়ে গেল আজকে তাকায়া দেখেন দাওয়াত ও তবলিগের নিসবতে সারা বিশ্বে কেমন করে বেঈমানেরা মুসলমান হইতেছে এরা মুসলমান মদ কুরবান হয়ে যাইতেছে জিনা কুরবান হয়ে যাইতেছে আগে ইয়াবার ব্যবসা করত এরা মুসলমান ইয়াবা ব্যবসায়ী ভালো হয়ে গেছে মদ কুরবান হয়ে গেছে জিনা কুরবান হয়ে গেল তবলিগের সোয়া পাইয়া কত মানুষ দিনদার হয়ে গেল আল্লাহওয়ালাদের সোয়া পাইয়া কত মানুষ ভালো হয়ে গেল এইজন্য আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু চোর যদি চুরি করে পুলিশের হাতে ধরা পড়ে দেখবেন হ্যান্ডকাপ লাগাইয়া থানার মধ্যে নিয়ে পিটায় মারে লটকাইয়া পিটায় লটকাইয়া মারে থানার থেকে যখন চালান দিয়া জেলখানায় পাঠাইয়া দেয় এক মাস দুই মাস পরে জেলখানায় থাকার পরে দিয়া জেলখানার থেকে যখন জামিনে মুক্ত হয়ে আসি দেখা যায় ওই চোরের সাহস বাইরা যায় আগে চুরি করত জেলখানার থেকে আইসে এখন ডাকাতি করি ঠিক কিনা জোরে বলেন চুরি করত মুসলমান জেলখানায় গিয়ে সাহস বড় হয়ে গেছে এখন ডাকাতি করে এরে মুসলমান ওই ডাকাতকে ধইরা নিয়া যদি তিন দিন মুসলমান বাইরা টঙ্গির ময়দানে ফালানো যায় ওই চোরকে ধরে যদি হক্কানি আলেমের সান্নিধ্যে পৌঁছানো যায় দেখবেন ওই মানুষগুলো কোরআনের সোয়া পাইয়া এমন ভালো হয়ে গেছে যেমন তবলিগের একজন আমির দাওয়াত তবলিগের মেহনত নিয়ে এলাকায় এলাকায় ঘুরি এক লোকরে গিয়া ধরছে ভাই আপনি কি নামাজ পড়েন কয় না হুজুর আমি নামাজ পড়ি না কয় আজকে কি নামাজটা পড়া যাবে এই লোকেরে অনেকবার ইমাম সাহেব বুঝাইছি বুঝ মানে না এলাকার অনেক মানুষ তারে বুঝাইছে নামাজে যাও রমজান মাসে রোজা রাখো দিনদার হয়ে যাও কারো কথায় কোনো পাত্তা দেয় না এবার আমির সাহেবের হাতে ধরা পড়ছি আমির সাহেব তারে বুঝাইয়া সুজাইয়া আল্লাহর ঘর মসজিদে নিয়ে গেছি আসরের নামাজটা পড়াইছি বলছে ভাই মাগরিবের নামাজটাও পড়বা মাগরিবের নামাজটা পইরা ভাই তুমি একটু আমাদের তালিমের মধ্যে বসবা যেই লোকটা জিন্দগিতে মসজিদে যায় নাই আলিমুল আমারে সালাম দেয় নাই মুসাবাহ করে নাই মাদ্রাসায় আঙ্গিনায় যায় নাই ওই লোকটা আমিরের হাতে ধরা পইরা গিয়া নামাজ পড়লো আসর নামাজ পড়লো মাগরিব তালিমের মধ্যে বৈশা যখন তশকিল শুরু হয়ে গেছে নাম লেখান তিন দিন দশ দিন এক চিল্লা এক সাল ওই লোকটা ডাক দিয়া কামি সব হুজুর আমার তো যাওয়ার অভ্যাস নাই আমি বেশি দিন যাইতে পারবো না আমার নামটা তিন দিনের জন্য লেখাইয়া নিয়ে যান আর একটু জোরে কন কয়দিন আরো জোরে বলেন কয়দিন এখন যখন গাড়টি কান্দে লইয়া রওনা দিছি তিন দিন থাই কেবল ভালো লাগছি দেখা যায় হুজুররা ভালোই তো করে নামাজ শিখায় দোয়া কালাম শিখায় অন্য কিছুই তো না নামাজটা টাইম মতো পড়া যায় তিন দিন শেষ করে আমির সাহেবকে ডাক দিয়া কয় আমির সাহেব হুজুর ভালোই তো লাগে আমার নামটা আমি দশ দিনের জন্য লেখাইয়া গেলাম চিনল যারা কিনল তারা চিনে নাই যারা কিনে নাই তারা চিনল যারা কিনল তারা চিনে নাই যারা কিনে নাই তারা রসুল চিনবে যারা আল্লাহ পাবে তারা আল্লাহ পাবে যারা পরকালের জান্নাত পাবে তারা আওয়াজ দিয়ে বলবেন নাম লেখাইছে কয়দিন এত আজ থেকে জোরে বলেন না কয়দিন দশ দিন লেখাইতে গিয়া এক সপ্তাহ যখন পার হয়ে গেছি আমি সাহেব দি একদিন ডাক দিয়ে কে ও মিয়া আজকে তোমার একটা কাজ করতে হবে কয় হুজুর কি কাজ কয় আজকে সাথী ভাইদেরকে রান্না করে খাওয়াইতে হবে মাথা চুলকায়ার কয় আল্লাহ রে কি ডিউটি দিল আমারে জীবনে বউডারে কত বিডান পিড়াইছি তরকারির মধ্যে লবণ বেশি হইল পিড়াইছি মরিচের জাল বাইরে গেল পিড়াইছি আজকে আমার এই দায়িত্ব দিছি তিনজন রে মিলাই দিছে কয় তোমরা কাজ করো দুইজন ডাক দিয়ে বলে ভাই তোমার বেশি কাজ নাই আমরা ভাত রান্না করব তরকারি রান্না করব তুমি খালি জাল ধরায় রাখবো আগুনের মধ্যে আগুন ধরায় রাখবো লাকড়ির ভিতরে ঢুকে তোমার এই কাজ আর কোনো কাজ নাই ও আচ্ছা ঠিক আছে আমার এই কাজই দেওয়া হোক আমার এই কাজই দেওয়া হোক আপনাদের কষ্ট হইতেছে আমার এই কাজই দেওয়া হোক এখন জাল দেয় লাকড়ি চুলার ভিতরে ঢুকে আগুন জ্বালায়া রাখছি একজনে ভাত পাকাইতেছে আর একজন তরকারি বসায়া তরকারির মধ্যে মরিচও দিছে হলুদও দিছে মুসলমান পেঁয়াজও দিছে আদাও দিছে সব রেডি কইরা
লবণ দিয়া তরকারি যেন খালি জাল দিলে রেডি হইয়া যায়। সব কিছু বসাইয়া দিয়া বলে ভাই তোমার কাজ হলো জাল দেওয়া, আগুন ধরাইয়া রাখা। আমি হাত মাখগুলো দৌতে করে আসি, এই লোকটা চিন্তা করে আহারে আমি দেখেছি আমার বিবিরি তরকারি যখন রান্না করা শেষ হইয়া যায় একটু লবণ মারা দেয়। এই লোক জীবনে তরকারি পাকায় নাই, এক মুসলমান বাইরে এক মুষ্টি লবণ মারা দিছে, আগেও লবণ পরেও লবণ, এখন তরকারি রান্না হয়ে গেছে। যখন মুসলমান লম্বা করে দস্তরখান বিছাইয়া দিয়া, যারা তবলিগের সাথে সময় লাগান এরা বুঝবেন সহজে, ঠিক কিনা জোরে কন, দস্তরখান লম্বা করে ফলাইয়া দিয়া এখন যখন চারজন চারজন বসাইয়া বড় প্লেটে খানা দিছি, এখন লোকমা বানায় যেই মুখে দেয় কয় আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কিন্তু দোষ ধরে না, মনে মনে এগুলো পরে আর জবানে কয় আলহামদুলিল্লাহ, খানা ভালো হয় নাই তরকারি ভালো হয় নাই তারপরও কি কয় আলহামদুলিল্লাহ। সবার খানা শেষ, যারা খানা পাকাইছিল হারা একসঙ্গে বসছে, তিনজনে একসঙ্গে বসার পর এবার লোকমা বানাইয়া খানা যখন মুখে দিছে, এই লোকটাকে যদি আজকে বাড়ি দইতো শুদ্ধ বউ ডরে না, বউ ডর মারে চোদ্দ গোষ্ঠী দিয়ে বাইন তালাক না ছয় তালাক না চোদ্দ তালাক দিয়ে বিদায় করে দিতাম। মনে মনে নিয়ত করছে আল্লাহ বউ ডরে কত বিডান পিডাইছে রে আল্লাহ, বাড়িতে গিয়ে মাপসাই এলাম আল্লাহ, এখন একবারে পাকা পাকে নিয়ত করছে বাড়িতে গিয়ে একে বেগম তোমার জীবনে বহুত পিডাইছি লাডি একটাই না যে তুমি আমারে পিডাই আমারে উসুল করে দাও, কেমন বুঝ ভিতরে আস জোরে কন্না আল্লাহু আকবার। এখন তবলিগের সোয়া পয়সা লোকটা বড় ভালো হয়েছে, এখন পিডাপিডিও নাই মারামারিও নাই। এক মাস পরে পাশে আসলে এক হিন্দু বাড়ি, ওই হিন্দু বাড়ির মহিলাটায় কয় ওই গট্টার মধ্যে মুসলমানের গট্টার মধ্যে কত পিডাপিডি মারামারি হইতে, এখন কি লোকটা মারা গেল নি কোনো আওয়াজ টওয়াজ দিই নাই, পিডাপিডি নাই বাড়াবাড়ি নাই কি হইল। ওই হিন্দু মহিলা একদিন আইসা জিজ্ঞেস করে ভাবি ভাই কই গেছে বিদেশ গেছে কেনা মরে গেছে কা, কয় কেন কয় আগের মধ্যে পিডাপিডি মারামারি তো নাই, কয় আমার স্বামী তবলিগের সোয়া পাইয়া এমন ভালো হয়েছে এখন আমার সঙ্গে কাজের সহযোগিতা করে আমার সাথে সাথে কাজও করে, কয় তাই নাকি কয় তবলিগে ভালো হয়ে গেছে গা, কয় হ তবলিগের সময় লাগায় ভালো হয়ে গেছে গা, হিন্দু বিডি কয় তোমার লাগে আমি ওয়াদা করলাম আমগড়ে আমার ফিডে হের তবলিগে পাঠাই দিন, আমগড়ায় কো পিড়াফিডি করে তবলিগে সোয়া লাগলে যদি ভালো হয়ে যায় তাহলে তবলিগে সময় লাগাইয়া দিই। আল্লাহ আকবার। এ মুসলমান ভাইরা রে আমার একটু ভালো করে শুনে যান, আমার আল্লাহ ডাক দিয়ে কেন নবী গো আপনার দায়িত্ব হলো ওয়াজ করা, আল্লাহ নবী খানায় কাবার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কোরআন তেলাওয়াত করি, আবু জাহেলের মাথা গরম হয়ে গেছে এই জামানার মধ্যেও আছে, আজান দিলে কিছু নাস্তিকের মাথা গরম হয়ে যায়, আর একটু জোরে বলেন ঠিক না বে ঠিক, পতিতালয়ে গেলে মাথা খারাপ হয় না, জিনা করলে খারাপ হয় না, পূজা মণ্ডপের মধ্যে ডোল ডক্কর বাজাইলে খারাপ লাগে না, মুসলমানের মুয়াজ্জিন আজান দিলে মাথা গরম হয়ে যায়, হুজুররা কোরআন তেলাওয়াত করলে মাথা গরম হয়ে যায়, ছাত্ররা কোরআন জোরে জোরে পড়লে মাথা গরম হয়ে যায়, আর আস্তিক না নাস্তিক আওয়াজ জোরে দেব না আস্তিক না নাস্তিক, ওই নাস্তিকদের মাথা গরম হয়ে যায় আল্লাহর নাম শুনলে। এরা মুসলমান বাইরারে আমার কান লাগায় শুনিয়া যাক, আমার নবীকে আল্লাহ ডাক দিয়ে কয় নবী খানায় কাবার সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়েন আপনি দাওয়াতের কাজ করেন, এ মুসলমান বাইরারে আমার দিনে রসুল দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে রাতের বেলা দাঁড়ায় রসুল কোরআন তেলাওয়াত করে, দেখা যায় মানুষগুলো পঙ্গপালের মতন দৌড়াইয়া দৌড়াইয়া আইসা নবীর সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীজির বরকতি হাতে হাত লাগাইয়া কালিমা পড়ে মুসলমান হওয়া শুরু হয়ে গেছে। যখন মুসলমান হওয়া শুরু হয়ে গেল আবু জাহেলের মাথা গরম, দাঁড়ায় দাঁড়ায় কয় মোহাম্মদ পাগল, মোহাম্মদ গণক, মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ ধর্মের মধ্যে চুনকালি মাগতেছে, এই মোহাম্মদের মিশন থামায়া দেওয়া লাগবে, আল্লাহ ডাক দিয়া কয় নবী গো আপনার মিশন কেউ থামাইতে পারবে না, দুনিয়ার অপশক্তি আপনার সঙ্গে না থাকলেও আমি আল্লাহ আপনার সঙ্গে আছি, আমাদের সাথে আছেন কি জোরে বলেন না আমাদের সাথে আছেন কি। এমন একটা সময় ছিল মুসলমান ভাই আজানের আওয়াজ ছিল না, কোরআনের আওয়াজ ছিল না, মানুষগুলো গাছের পূজা করেছে মাছের পূজা করেছে মূর্তির সামনে গিয়ে মাথা টেকাইয়া দিয়েছে, দেখেন না মুসলমান ভাইরা কত মূর্তি পূজারের আজকে কালমা পড়ে মুসলমান হয়ে যায়, হেদায়াত দেওয়ার মালিক কি, আস্তে করে বলেন কে সবাই একসঙ্গে বলেন না হেদায়াত দেওয়ার মালিক কি, ওই যে লোকটা মূর্তির সামনে গিয়া বৈশা বৈশা কয় আমার দিকে তাকান, মূর্তির সামনে গিয়া কয় ও সনম সনমুরি ও সনম সনমুরি, হরে কৃষ্ণ হরে রাম নাফল লেখার জোরের কাম,
মূর্তির সামনে গিয়ে আর এগুলো বলে কিন্তু আল্লাহ যখন দিল গুরাইয়া দেয় বাইনা ইসবাইনে রহমা আল্লাহর কুদরতে দুই আঙ্গুলের মাঝখানে হলো বান্দার কলব যে দেখি ইচ্ছা আল্লাহ সেদিকে ঘুরাইতে পারে কি পারে না এখন এই বেটা দীর্ঘ 70 বছর পর্যন্ত মূর্তির সামনে গিয়ে সনম সনম করছে কিন্তু আল্লাহর কি খেলা হঠাৎ করে গভীর রাতে সনম সনম করে যখন আওয়াজ দিছে এই বান্দার মুখের থেকে ফুসকা গিয়ে এখন আওয়াজ দেয় ও সমাদ সমাদ রে আর একটু জোরে করুন আল্লাহু আকবার ও সনম সনমের জায়গায় বের হয়ে গেছে ও সমাদ সমাদ রে ও সমাদ সমাদ রে ছোট সময় আমরা একসঙ্গে বসে বসে খেলছি না ছোট গাব বড় গাব এ মুরব্বীরা কর না কেন খেলেন না ছোট গাব বড় গাব বলতে বলতে মাঝখানটা বার হয়ে গেছে বাপ রে বাপ বার হয়েছে না মাঝখানটা কি বার হয়েছে বাপ রে বাপ এইবার ও সনম সনম রে ও সনম সনম রে হঠাৎ করে জবান দে বার হয়ে গেছে ও সমাদ সমাদ রে আল্লাহ ডাক ছিল তোমার নাম মুসলমান আর একটু দূরে বলেন না সুবহানাল্লাহ মুসলমান আল্লাহ ডাক দিয়ে কয় নবী আপনার দায়িত্ব কোরআন শরীফ পড়া আপনার দায়িত্ব মানুষকে কালমার দাওয়াত দেওয়া আবু জাহেলের মাথা গরম হয়ে গেল উতবা সাহিবার মাথা গরম হয়ে গেল নবীকে পাগল বলে নবীকে পাগল বলে আমার নবীকে পাগল জোরে বলে আমার নবীকে পাগল এখন খানায় কাবার চতুর্দিক থেকে মানুষ আসা শুরু হয়ে গেছে খানায় কাবার জন্য মানুষ পাগল পড়া হয়ে আসা শুরু হয়ে গেছে এরে মুসলমান নবীর উম্মত চতুর্দিক থেকে মানুষগুলো পঙ্গপালের মতন খানায় কাবাতে আসতেছে আবু জাহেলের সাঙ্গ পাঙ্গরা খানায় কাবার চতুর্দিকে দাঁড়ায় দাঁড়ায় বলে হে মানুষেরা চারটা রাস্তা আছে ওই রাস্তার কিনারায় মানুষগুলো দাঁড়ায় গেছে কাফেররা দাঁড়ায় দাঁড়ায় কয় সব জায়গাতে যাইও মোহাম্মদের কাছে যাইও না কয় কেন কয় মোহাম্মদ পাগল নাউজুবিল্লাহ কন মোহাম্মদ পাগল এখন কিছু কিছু জ্ঞানী মানুষও আছে নেতৃস্থানীয় মানুষ আছে এরা কয় মোহাম্মদ যদি পাগল হয় বড় বড় নেতারা কেন মোহাম্মদের পিছনে লাগছি পাগল হইলে ছোট ছোট বাচ্চারা ইট লয়ে পাথর লয়ে ধর রে মার রে পিটারে পাগল রে ঠিক কিনা কোন তাহলে বড় বড় নেতারা লাগছে কেন মোহাম্মদ পাগল হইলে ছোট পাগল হইব না বড় পাগল হইব একটু দেখে আসি এখন যারা এই মোহাম্মদ নবীকে দেখতে যায় নবীজির চেহারার দিকে তাকাইয়া কয় এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হইতে পারে না পাগল তো এক এক সময় এক একটা কয় নাকবারের মোড়ে খাড়া রয়েছে কয় কোন সাধনে পাই গো তোমায় অগ নবীজি কোন সাধনে পাই গো তোমায় আবার মাদ্রাসার মাঠের সামনে গিয়া বা মাদ্রাসার মার্কেটের সামনে গিয়া কয় এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যতন করিল রে হায় নাকবারের মোড়ও কইলো কি আর মার্কেটে গিয়ে কইলো কি কথা কাজের মধ্যে কোনো মিল নাই এখন মক্কার নেতৃস্থানীয় মানুষরা মোহাম্মদের পিছনে লাগছে মোহাম্মদ বলে পাগল চতুর্দিক থেকে মানুষ যখন পঙ্গপালের মতন খানায় কাবাতে আসা শুরু করছে মোহাম্মদের চেহারার দিকে তাকায় কয় না এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হইতে পারে না যেমন নবীজির নাক সুন্দর তেমন মাথা সুন্দর তেমন ঠোঁট সুন্দর তেমন জিহিবা সুন্দর এই সুন্দরের ওয়াজ করতে গেলে অনেক সময় লাগবে নবীজির দুই নাতি হাসান হুসাইন বলেন মাঝে মাঝে পেটের মধ্যে ক্ষুধা লইয়া নানার কাছে আসতাম মা আমরা দুই ভাইকে পাঠাই দিয়া কয় যাও নানার কাছে যাও ঘরে খানা নাই আমরা নানার কাছে গিয়া নানার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে গেছে একদিন রাতের বেলা নানার বাড়িতে গেলাম আমার নবীর সঙ্গে দুই হাসান হুসাইনের বড় সম্পর্ক বড় মহাব্বত নবীজি বড় আদর করে বড় মায়া করে বড় মোহাব্বত করি হাসান হুসাইন বলেন রাতের বেলা আমার নানার ঘরে গেলাম নানার ঘরে গিয়া খানা খাইলাম যা ছিল তা খাইলাম এখন বের হয়ে যাব রাস্তার দিকে তাকায় দেখি অন্ধকার অন্ধকার সামনে যাইতে পারি না হুসাইন দাঁড়ায় কয় না না লাইট দেও আলো দেও ল্যাম্প দেও বাতি দেও কেমনে যাব আমার আমার নবী ডাক দিয়া কয় হাসান হুসাইন রে ঘরে কোনো লাইট নাই ঘরে কোনো আলো নাই তোমরা বের হয়ে যাও আমি আলো দিচ্ছি হাসান হুসাইন বলেন আমার নানাজি আমরা রে বের করিয়া দিয়া আমরা দুই ভাই কেমনে কেমনে হাঁটি আমাদের দিকে তাকায় নবীজি একটু মুস্কি হাসি দিয়েছে আমার নানা আমাদের দিকে তাকাইয়া একটু মুস্কি হাসি দিছে আমি পিছনের দিকে তাকায় দেখি আমার নানাজি আমরার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিছে
সে তাকায় দেখি আমার নানার দুই দাঁতের মাঝখান দিয়ে একটা আলো বের হয়ে আসছে ওই আলো বের হওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীর ঘর থেকে আমরার ঘর পর্যন্ত পুরো রাস্তাটা আলোকিত হয়ে গেছে এজন্য মুসলমান ভাইরা রে আমার নবী খানায় কাবার সামনে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করে কি সুন্দর তেলাওয়াত না গদ্য না পদ্য এত সুন্দর কোরআন তেলাওয়াত যখন শুরু হয়ে গেছে দেখেন না আমরা যেই সূরাগুলো পারি দেখবেন শেষ দিকে কত মিল আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول برو চমৎকার برو ميل আমার নবী যখন চতুর্দিকে ঘোষণা দিয়েছেন আল্লাহর কোরআনের মতন কেউ কোরআন বানাইতে পারবে না কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ ঠিক কিনা জোরে কোন এর মুসলমান রাসূলে আরবি খানায় কামার সামনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে কোরআন পড়ে নবীজির কোরআন তেলাওয়াত শুইনা শুইনা লক্ষ লক্ষ কাফের কালমা পড়ে মুসলমান হয়ে গেল আমার আল্লাহ ডাক দেয় কো নবী গো আপনি খানায় কাবার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন পড়বেন একটা দুইটা করে যখন আয়াত নাজিল হওয়া শুরু হয়ে গেল সূরা নাজিল হয়ে গেল নবীজির উপরে সূরা রহমান যেদিন নাজিল হয়ে গেল কোরআন শরীফের মধ্যে একটা জাতীয় সঙ্গীত আছে ওইটার নাম হচ্ছে সূরা রহমান সুবহানাল্লাহ কোন এই সূরা রহমানটা নাজিল হওয়ার পর আমার নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে চুপে চুপে কোরআন পড়া লাগে যার রাজত্ব যার ক্ষমতা তার বাণী শোনাইতে পারি না কাফেররা পিটায় কাফেররা মারে অস্ত্রের আঘাত করে এ সাহাবীরা কে পারবা সূরা রহমানটা খানায় কাবার সামনে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করব কেউ যখন দাঁড়ায় না গেলেই মারে গেলেই পিটায় নবীজির একজন সাহাবি নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সে দাঁড়ায় ডাক দেয়া কয় নবী গো জীবন বাজি রেখে আমি আপনার হুকুম পালন করতে চাই আমি সূরা রহমানটা নিয়ে খানায় কাবার সামনে দাঁড়াবো খানায় কাবার সামনে গিয়ে আমি আল্লাহর কোরআনটা কাফের বেদিনদেরকে তেলাওয়াত করে শোনাইয়া দিব আমার নবী ডাক দিয়া কই সাবিরি তুমি যে খানায় কাবার সামনে কোরআন পড়বা তোমার উপরে হামলা আসতে পারে তোমার জানের উপরে আক্রমণ আসতে পারে তুমি কি সহ্য করতে পারবা কয় নবী গো আপনার জন্য জীবন দিতে প্রস্তুত আছি অগো নবীজি আমি আল্লাহর কালামটা মানুষদেরকে শোনাবো এতে যদি আমার জীবন চলে যায় জীবন চলে যাক আমি আল্লাহর সামনে গিয়ে আবার জীবন পেয়ে যাব এ মুসলমান মাঝে মাঝে আমার নবীরে গালি দেওয়া হয় মাঝে মাঝে আমার নবীরে নিয়ে ব্যঙ্গ করা হয় এর নবী নওজোয়ান যুবক কেউ যদি আমার নবীরে গালি দেয় নবীর নিয়ে ব্যঙ্গ করে যদি প্রয়োজন হয় নবীর জন্য রক্ত দেওয়া লাগবে যদি প্রয়োজন হয় ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে এর মুসলমান যদি দুশ্মন 1,00,000 আসি আমরা মুসলমান যদি 10 জন হই ওই বেইমানদের মোকাবেলা করার জন্য কারা কারা তৈয়ার দুহাত উঁচু করে আল্লাহরে দেখাইয়া দেন নারায় দেখবি নারায় দেখবি কোরআন সুন্নার আলো আপনার ময়দানে আল্লাহ কবুল করে বলেন আমিন তো মুসলমান নবীর সাহাবী থেকে শিক্ষা নেন হযরত আব্দুল ইবনে মাসউদ দ্বারা কে নবী গো যদি আমার জীবন চলে যায় যা আমি খানায় কাবার সামনে গিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করব নবীজি ডাক দিয়ে কয় তুমি কি পারবা আবু জাহেল মারতে পারে উতবা সাইবারা শরীক ইবনে আখনাস মারতে পারে তুমি কি পারবা কয় হ্যাঁ পারব বীর নওজোয়ান সাহাবী হযরত আব্দুল ইবনে মাসউদ দাঁড়ায় গেলেন
দাঁড়াইয়া নবীজির নিকট থেকে পারমিশন নিয়ে রওনা হয়ে গেলেন। যেই মুহূর্তে উঁচু আওয়াজে আল্লাহর নাম নেওয়া যায় না, আল্লাহরে মন ভৈরা সিজদা করা যায় না, দারে আরকামের ভিতরে লুকায়া লুকায়া গোপনে গোপনে আল্লাহর জিকিরি করা লাগে, কোরআন পড়া লাগে, ওই মুহূর্ত যেই মুহূর্তে রাজত্ব কাফেরদের হাতে, ক্ষমতার মস্তক কাফেরদের হাতে, মুহাম্মাদের সাহাবীরা আওয়াজ করতে পারে না, এরা মুসলমান। সাহাবীরা গোপনে গোপনে আল্লাহরে ডাকে, দারে আরকামের ভিতরে আল্লাহরে ডাকে, আর ডাক দিয়া কয় মালিক কখন ইসলামের বিজয় আসবে, কখন আওয়াজ দিয়া তোমার নামটা আমরা উচ্চারণ করব, মুখটা ভৈরা ভোক্তা ভৈরা কখন তোমার ডাক দিব। ওই সাহাবি হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ খানায় কাবার সামনে গিয়া দাঁড়ায়া গেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 1400 বৎসর পূর্বে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে, মন্দিরে শুধু বাজিত ডঙ্কা ছিল না আজান ধ্বনি, সে আধার ঘরতে তুমি এসেছিলে হে সাধক রব্বানি। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষে করিল জয়, ভালোবাসা দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া নয়। মুসলমান বাইরা রে আমার নবীর সাহাবী খানায় কাবার সামনে গিয়ে দাঁড়াইছে, দাঁড়ায় ডাক দিয়ে কয় মালিক আমার কোনো শক্তি নাই রে আল্লাহ, তোমার কোরআনের একটা সুরা লইয়া তোমার ঘরের সামনে দাঁড়াইছি, আল্লাহ সাহায্য করার মালিক তুমি, আল্লাহ ঈমান দিয়েছ তুমি, দৌলত দিয়েছ তুমি। এরে মুসলমান নবীজির সাহাবি দাঁড়ায় গেলেন, পঙ্গপালের মতন কাফেরেরা সাহাবীর চতুর্দিকে দাঁড়ায় গেল, সাহাবি দাঁড়ায় তেলাওয়াত করে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সাহাবি যে কোনো সুমধুর শুরু করে দিয়েছে, কাফেররা ঘরে থাকতে পারে নাই, দোকানে থাকতে পারে নাই, রাস্তায় থাকতে পারে নাই, আরে কোরআনের মধ্যে কি মম কি মজা কি স্বাদ, আল্লাহর মহান বাণী কোরআন শরীফ, এক মুখে কত কইব তাহার তারিফ, যত বড় তত মিষ্ট মধুর বচন, তাওরাতেই আসিয়াছে যাহার বর্ণন, জোরে কর আল্লাহু আকবার। সাহাবী দ্বারা কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, চতুর্দিক থেকে ঘর বন্ধ করিয়া দোকান বন্ধ করিয়া রাস্তাঘাটের দিকে পঙ্গপালের মতো দৌড়াইয়া সাহাবীর চতুর্দিকে দাঁড়ায় গেল। আবু জাহেল চিন্তা করে কিরে এত বড় সাহস তারে কে দিল, ক্ষমতার চেয়ার আমাদের হাতে, র‍্যাব পুলিশ আমাদের হাতে, মুহাম্মাদের কিছুই নাই, বাড়ি নাই ঘর নাই, মুহাম্মাদের সম্পদ নাই, টাকা নাই পয়সা নাই, মুহাম্মাদের সাহাবি দাঁড়ায় গেছে, আমরা সংখ্যাগরিষ্ঠ আর তারা সংখ্যালঘু হইয়া এখন খানায় কাবার সামনে দাঁড়ায় কোরআন পড়বি, না না হতে দিব না, বাধা দেওয়া লাগবে, কিন্তু মজা পাইয়া চিন্তা করে বাধা পরে দেই আগে শুই না নেই, জোরে কন যেন সুবহানাল্লাহ, ওই আগে শুই না লই আগে মজা লই তারপরে দেখা যাক কী করা যায়। গানের মধ্যে মজা চলে এক সপ্তাহ দুই সপ্তাহ 15 দিন 20 দিন এক মাস পরে আর চলে না, ঠিক কিনা জোরে কর না, একটা গান খুব ভাইরাল চলে কয়েকদিন পরে এটা আর নাই, কিন্তু ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় আমরা শুনতেছি কত জনম জনম ধইরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল।
ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় দাঁড়ায় কতদিন ধরে শুনি মজা কমে না মজা কমে না যত পরে ততই মজা বাড়ে ঠিক না জোরে কোন এরা মুসলমান ভাইরা রে সাহাবি দাঁড়ায় কোরআন পড়া শুরু করে দিলে আবু জাহেল আবু লাহাব উতবা সাহিবা কেউ করে নাই কেউ করে নাই কেউ দোকানে নাই সবের হয়ে আসছে চতুর্দিকে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুইনা শুইনা মন মুগ্ধ হয়ে গেছে কিন্তু এরে মুসলমান জাতের দাদর ফালানো যায় না আবু জাহিল্লা সামনে এসে দাঁড়ায় ডাক দিয়া কয় আবদুল্লাহ রে এ আবদুল্লাহ ইবনে মাসউদ তোরে এত বড় ক্ষমতা দিল কে খানায় কাবার সামনে দাঁড়ায় তুই কোরআন পড়বি পারমিশন নাই এজাজত নাই তোর কত বড় সাহস আর দেরি করে নাই সাহাবীর সামনে দাঁড়াইয়া আবু জাহেল এত জোরে একটা চপেট আঘাত করেছি একেবারে কান বরাবর চপেট আঘাত দিয়ে কানের পর্দাটা ফাটাইয়া ফেলাইছি সাহাবীর কানের দিকে রক্ত ফিঙ্কি দিয়ে বের হয়ে গেছে সাহাবীর চোখ দিয়ে পানি আইসে গেছে মুসলমান কান দিয়া গড়াইয়া গড়াইয়া রক্তগুলো যখন বের হয়ে গেল এদিক দিয়ে আমার নবী একবার ঘরে যায় আরেকবার বাগেরে আসে কি জানি হয়েছে জানা নাই সাহাবি গড়াইয়া গড়াইয়া রক্তগুলো পরি আর সাহাবীর চোখ দিয়া পানিগুলো পরে আমার আল্লাহ সব দেখতেছে রে বাবা সাহাবীর চোখে যখন পানি আমার আল্লাহ ওই মুহূর্তে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ এরে মুসলমান আবদুল্লাহ ইবনে মাসউদ কান ফাটা লইয়া রক্ত বের লইয়া রক্তগুলো ফিঙ্কি দিয়ে বের হয়ে গেছে ওই সাহাবি রক্ত মাখা কান হাতে ধইরা চোখের পানিগুলো গড়ায় গড়ায় পড়ে রে ওই সাহাবি নবীজির সামনে গিয়া দাঁড়ায় এই দৃশ্যটা দেখে আমার নবীর চোখের কোনায় পানি চলে আসছি এদিক দিয়ে আমার নবীও কাঁদে আবদুল্লাহ ইবনে মাসউদ কাঁদে গড়ায় গড়ায় কান দিয়া পানিগুলো পড়া শুরু হয়ে গেল এরে মুসলমান সস্তায় তো আজকে কোরআন পাইছো জেহাদের ময়দানে রক্ত দেওয়া লাগে নাই আব্বা মরে হারানো লাগে নাই এরে মুসলমান গর্বরে হারানো লাগে নাই সস্তায় তো আমরা দিন পেয়ে গেছি কোনো মেহনত করা লাগে নাই এজন্য দিনের ওপরে হামলা আসলে আমাদের মায়াও লাগে না আরে নবী দেখি নাই নবীর ইতিহাস তো সবার জানা নাই যার কারণে নবীর কথা শুনলে চোখ দিয়া পানিও আসে না রে বাবা এদিক দিয়া তোমার নবীও কাঁদে সাহাবিও কাঁদে রে চার চোখের ভিতরে পানি জমা হয়ে গেছি আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল এই চারটা চোখের পানি দেখে আমি আল্লাহ একটা সিদ্ধান্ত নিয়ে বলাইছি এই চার চোখের বিনিময়ে আমি আল্লাহ আমার নবীকে বিজয়ের মালা গলায় পরাইয়া দিব আমি সিদ্ধান্ত নিয়েছি এই চোখের পানির বদৌলতে জিবরাইল আমি মদিনা থেকে 10,000 সাহাবি লইয়া আমার নবী বিজয়ের মালা লইয়া পতাকা লইয়া মদিনা থেকে মক্কায় ঢুকবে সিদ্ধান্ত নিয়ে বলাইছি তবে রে জিবরাইল কিছুই বলবে না তুমি একটা কাজ করো রে জিবরাইল আমার নবী ও কাঁদে সাহাবি আব্দুল ইবনে মাসউদ ও কাঁদে যাও রে জিবরাইল চারটা চোখের মধ্যে পানি এই দুইজনের মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় তুমি একটু মুস্কি মুস্কি হাসি দিবা কেন মুস্কি হাসি আমার আল্লাহ তো সিদ্ধান্ত নিয়ে বলাইছি এই রক্তের বদলে আমি আল্লাহ বিজয়ের মালা দিয়া দিব এরে মুসলমান যেখানে রক্ত পড়ে ওইখান থেকে কালিমার মালা পতপত পতপত করে উঠা শুরু হয়ে যায় এরে মুসলমান বুক ফেটে যায় বলতে পারি না কত তাজা তাজা প্রাণগুলো বাংলার মাটিতে রক্ত জড়াইছে কত রক্ত জড়ায় গেছে হাফেজে কোরআনের কত রক্ত জড়াইছে আলেমের এর বাবা এগুলো বিতা যাবে না যেখানে রক্ত পড়ছে ওইখান থেকে বিজয়ের মালা পতপত করে একদিন উঠবে ইনশাআল্লাহ জোরে বলেন ঠিক না বেটি এরে মুসলমান ভাইরা এরে মুসলমান বন্ধু বদরের যুদ্ধের একদিন আগে সাহাবাই কেরাম তাবু গাড়লেন এরে মুসলমান সাহাবাই কেরাম যখন তাবু গাড়লেন দুইটা তাবুর ভিতরে দুইজন সাহাবি
একজন মুরব্বি সাহাবি নাম হলো হযরত আমর ইবনে জামু আরেকজন যুবক সাহাবি হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কান লাগায় শোনো বাবা দুইজন সাহাবি দুই তাবুর ভিতরে আমার নবী আরেকটা তাবুর ভিতরে হযরত আবু বকর বলেন আল্লাহ আমার নবীর আমি দেখলাম তাবুর ভিতরে নবীজি হাত বাড়াইতে বাড়াইতে এত উপরে বাড়াইছি আর চোখের মধ্যে এত পানি ডাক দেখ আল্লাহ রে আমার সাহাবীর কোনো অস্ত্র শস্ত্র নাই বালো খাওয়ানো নাই আল্লাহ বদরের মধ্যে তুমি এক বিজয় দান কইরো রে মাওলা যদি বিজয় দান না করো এই কোরআনের পতাকা তো সারা বিশ্বে উড়বে না রে মালিক দুইজন সাহাবি তাবুর ভিতরে একজন সাহাবি বৃদ্ধ দাড়ি পেকে গেছে চামড়া ঢিলা হয়ে গেছে এরে মুসলমান মাতার চুল পেকে গেছে দাড়িগুলো পেকে গেছে আরেকজন টকবগে যুবক মুসলমান হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন তাবুর ভিতর থেকে বের হয়ে একটু দূরে চলে গেলেন মুরব্বি সাহাবি ডাক দিয়া কয় হে সাদ বিন আবি ওয়াক্কাস আস নীরবে নীরবে একটু বৈশা বৈশা আল্লাহর দরবারে দোয়া করি আগামীকালকে যেন আল্লাহ আমাদেরকে বিজয়ের মালা দান করেন যুবক সাহাবি কয় তাহলে ভালোই হয়েছে চলেন দুইজনে তাবুর ভিতর থেকে বের হইয়া এ মুসলমান শুনো কান লাগাইয়া একটু দূরে চলে গেছে তাবুর ভিতর থেকে বাইর হইয়া একটু দূরে চলে গেছে দুইজন একসঙ্গে বইসা গেছে যুবক সাহাবি ডাক দিয়া কয় মুরব্বি আপনি তো মুরব্বি হয়ে গেছেন আপনার ডাকটা তো আল্লাহ বেশি শুনবে আপনি একটু দোয়া করেন আমি আমিন আমিন বলি মুরব্বি সাহাবি ডাক দেয় কয় যুবক তুমি আগে দোয়া করো আমি আগে আমি আমিন আমিন বলি আমি পরে দোয়া করব তুমি আমিন আমিন বইলো সুবহানাল্লাহ জুরে বলেন সুবহানাল্লাহ এরে মুসলমান শোনো শোনো আওয়াজ দিও না শোনো দুইজন সাহাবি এখন বলতেছে মুরব্বি কয় তুমি আগে দোয়া করো যুবক সাহাবি কয় চাচা আপনি আগে দোয়া করেন দুইজনের ভিতরে ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেছে মুরব্বি সাহাবি ডাক দিয়া কয় দোয়াটা যুবক তুমি কর আমি আমিন আমিন বলি আমার মনের ভিতরে কিছু কথা আছে আমি এটা শেষে বলবো বড় করে কর না সুবহানাল্লাহ এখন যুবক সাহাবি দোয়া করে দেখেন কি দোয়া করে যুবক সাহাবি দোয়া করে সাদ বিন আবি ওয়াক্কাস দোয়া করে আল্লাহ আল্লাহ গো আল্লাহ তুমি আমারে ওই কাফেরদের সামনে নিয়া আমারে বিজয় দান কইরো আমার তরবারির মধ্যে এমন শক্তি দিও আমি যেন একা সব কাফেরগুলোকে জাহান্নামে পাঠাইতে পারি আল্লাহ কাফের রাজা কোন গনিমতের মাল ফালাইয়া চলে যাবে সবগুলো মাল টোকাইয়া এনে যেন আমি আমার নবীর দরবারে হাজির করতে পারি দোয়া করতেছে আর দুইজনের চোখ দিয়া গড়ায় গড়ায় পানিগুলো পড়তেছে এবার মুরব্বি সাহাবির পালা মুরব্বি সাহাবি আমার ইবনে জামু গড়ের দিকে নিয়ত করে বার হইছে আল্লাহ আমি মুরব্বি আমার আর গড়ে ফিরার দরকার নেই আমি যেখানে শহীদ হব ওইখানে যেন আমার কবর হয়ে যায় দোয়া করতেছে আল্লাহ আল্লাহ গো আমার মাওলা আমি তোমার দরবারে দোয়া করে তুমি আমার শহীদ করে দিও দুই নম্বরে দোয়া করে আল্লাহ কাফেররা যেন আমার কানগুলো কাইটা লইয়া যায় আল্লাহ যেন নাক কাইটা লইয়া যায় ঠোঁটগুলো যেন কাইটা লইয়া যায় আমার হাতগুলো যেন কাইটা লইয়া যায় যুবক সাহাবি হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস আমিন আমিন আর কয়ার পাগলের মতন কান্না শুরু করছি যখন মুনাজাত বন্ধ হয়ে যায় এরা যুবক মুনাজাত যখন বন্ধ হয়ে গেছে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস জিজ্ঞেস করে চাচা দোয়া করছেন এমন করে কেন করালেন কয় এমন করে দোয়া করার কারণ এ মা বাবা ভালো করে শুন এরা কি তামান্না করছি রসুল বলেন মাম্মা তাওয়ালাম ইয়াগুজু আলাম ইয়াহাদ্দিস বিহি নাফসাহু মা তাআলা শোবাতি মিনান নিফাক প্রত্যেকটা মানুষ শহীদের তামান্নার দোয়া করা লাগবে শহীদের মৃত্যু কামনা করা লাগবে রসুল বলেন যারা শহীদের মৃত্যু কামনা করে না এরা মুনাফেক হয়ে মরল আমি রসুলের কোনো আফসোস নাই নাউজুবিল্লাহ জোরে কন এরা মুসলমান মুরব্বি সাহাবি দোয়া করছে আল্লাহ আমার কান যেন কাইটা লইয়া যায় আমার নাক কাটা যেন কাইটা লইয়া যায় ঠোঁট কাইটা লইয়া যায় হাত পা কাইটা লইয়া যায়
মুনাজাত যখন বন্ধ হয়ে গেছে যুবক সাহাবী ডাক দিয়ে কয় চাচা এমনে দোয়া করলেন কেন এ কথা কইর না এ মুসলমান ভাইরা রে যখন হযরত আমর ইবনে জামুকে জিজ্ঞেস করে মুরব্বি চাচা এমনে দোয়া করলেন কেন মুরব্বি ডাক দিয়ে কয় যুবক আমি কেন দোয়া করছি শোনো সারমর্ম আমার আলোচনা শোনো কি কি জন্য দোয়া করছি কয় কি জন্য করছি বলো ওই মুরব্বি সাহাবি ডাক দিয়ে কয় আমার আল্লাহর দরবারে যেই যেই হালাতে মৃত্যুবরণ করে শহীদ হয়ে যায় ওই অবস্থা আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবি কাফেররা যদি আমার ঠোঁট লয়ে যায় কান লয়ে যায় আমার হাত লয়ে যায় আমি তো আল্লাহর সামনে এমনি গিয়ে দাঁড়াব যদি আল্লাহ জিজ্ঞেস করে আমার রে নাক কই কান কই ঠোঁট কই হাত কই এগুলো কই আমি আল্লাহরে বলবো আল্লাহ তোমার জন্য আমি সব দিয়ে আসছি আমি শহীদ হয়ে আসছি যদি আল্লাহ জিজ্ঞেস করে আমর ইবনে জামু তুমি আমার কাছে কি চাও আমি আল্লাহর কাছে জান্নাত চাবো না আমি আল্লাহর কাছে জান্নাতের নিয়ামত চাইব না আমি যে জিনিসটা চাইবো তুমি ভালো করে শোনো কি চাইবেন বলেন আমি বলবো আল্লাহ রে যদি আল্লাহ আমারে জিজ্ঞেস করে আমর ইবনে জামু তোমার তুমি আমার কাছে কি চাও আমি বলবো আল্লাহ তোমার কুদরতি হাত দিয়ে আমার কানের জায়গায় কানটা লাগাইয়া দাও তোমার কুদরতি হাত দিয়া নাকের জায়গায় নাকটা লাগাইয়া দাও তোমার কুদরতি হাত দিয়া ঠোঁটের জায়গায় ঠোঁটটা লাগাইয়া দাও তোমার কুদরতি হাত দিয়া হাতের জায়গায় হাত লাগাইয়া দাও তোমার কুদরতি হাত দিয়া পায়ের জায়গায় পাও লাগাইয়া দাও কয় চাচা তখন কি হবে আমি মন ভৈর আমার মাওলারে তখন দেইখা নিব তখন আমি মন ভৈর আমার মালিকরে দেইখা নিব সাদ ইবনে আবি ওয়াক্কাস কাঁদে চোখের যদি আমি জানতাম চাচা এই দোয়া করবে আমিও সেই দোয়া তোমার দরবারে করতাম মুরব্বিকে ডাক দেখ মুরব্বিও যদি আপনি শহীদ হয়ে যান আল্লাহ যখন আপনার কুদরতি হাত দিয়ে হাতের জায়গায় হাত পায়ের জায়গায় পা লাগাইয়া দিবি আমি আপনার কাছাকাছি থাকলে আমার একটু ডাক দিয়ে আমিও আপনার সঙ্গে মাওলার আমি মন ভরা ভরা দেখা নিব এই দুজন জেহাদের ময়দানে চলে গেছে শোনেন এরা মুসলমান দুজন জিহাদের ময়দানে চলে গেলেন ওই মুসলমান বদরে আবু জাহেল আসছে বড় বড় নেতারা আসছে আবু জাহেল সহ আসছে বদরের যুদ্ধের ময়দানে দুজন সাহাবি বীর বিক্রমে যুদ্ধ শুরু করে দিছে মুসলমান ভাইরা সাদ ইবনে আবি ওয়াক্কাসের হাতে তরবারি রসুল উঠাইয়া দোয়া করে দিলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ তরবারি হাতে দিয়া দোয়া করে দিলেন যাও তুমি আল্লাহর নামে বের হয়ে যাও হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন এই তরবারি হাতে নিয়ে আমি যে দিকদা যাই কাফের গুলোকে আমি কচু কাটার নেই কাইটা কাইটা ধরাশাই কইরা কইরা জমিনের মধ্যে শোয়াইয়া শোয়াইয়া সামনে যাইতেছি হঠাৎ করে আমার তরবারির উপরে এমন আঘাত আঘাতটা পাই আমার তরবারিটা মাঝখান দিয়া বাইঙ্গে গেছে আমি কাফেরদের মাঝখানে চতুর্দিক দিয়া কাফের আমারে ঘেরাও করে ফেলাইছি আমি এখন কোন দিকে যাব আমার হাতে কোনো অস্ত্র নাই আমার নবীজি কেমনে জানি আমারে দেইখা ফেলাইছে সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর হাতে কোনো তরবারি নাই সামনে ছিল খেজুরের ডালা আমার নবী খেজুরের ডালাটা হাতে লইয়া একটু সামনে অগ্রসর হইয়া খেজুরের ডালাটা সাদ ইবনে আবি ওয়াক্কাসের দিকে ফিকে দিয়া কয় হেরে সাদ আমি তোমার একটা ডাল হাদিয়া দিলাম খেজুরের ডাল তুমি এইটা নিয়ে আল্লাহর নামে জেহাদ শুরু করে দাও হযরতে সাদ বলে নবীজি যখন আমারে তরবারি দিছে আল্লাহর কি খেলা আমি তাকায়া দেখি নবীর তরবারি নবীর ডালটা আমি হাতে নেওয়ার পর আমি তাকায় দেখি আমার হাতে খেজুরের ডাল নাই আমার হাতে জান্নাতি তরবারি আমার হাতে জান্নাতি তরবারি ওই তরবারি নিয়ে যেদিকে যাই তরবারি উঠাইলে হয় কাফেরের কল্লা জমিনে পড়ে যায় যখন মুসলমান ভাইরা যুদ্ধ স্থগিত হয়ে গেল আহারে যারা শহীদ হয়ে গেছে যারা আহত হয়ে গেছে এই লাশগুলো একত্রিত করা হইতেছে আর আমার হাতের তরবারিটা আমার হাতেই রয়ে গেছে আমি নবীজির কাছে আসলাম আমার নবী ডাক দিয়া কয় সাদ রে আমি তো তোরে খেজুরের ডাল দিয়েছিলাম এই তরবারি কইতে গাইছি
জিব্রাইল আমির সঙ্গে সঙ্গে নাজিল হয়ে কয় নবী গো আপনি দিছেন ডাল আল্লাহ এটা সরায়া মাওলা জান্নাত থেকে তরবারি তার উপহার দিছে আরেকটু জোরে করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় জান্নাতি তরবারি তার উপহার দেওয়া হইছে আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরারিক আমর ইবনে জামু কই মুরব্বি সাহাবী কই মুরব্বির সাহাবীর লাশটা তালাশ করতে করতে গিয়া দেখে জমিনের মধ্যে পড়া তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে নাক নাক কাটা ঠোঁট কাটা জিহ্বা কাটা কানগুলো কাটা হাত কাটা পা কাটা জমিনের মধ্যে পড়ে আছে সাহাবীরা কান্দিয়ার লাশটা উঠাইতে চায় লাশটা কেন জানি জমিনের সঙ্গে আইটা আইটকা গেছে যতই টানে উপরে আর উঠে না সাহাবীরা অনেক টানাটানি করার পরে যখন উঠাইতে পারে না ওই সাহাবীরা মিল্লা নবীজির দরবারে এসে ডাক দিয়া কই নবীজি মুরব্বির সাহাবি জমিনের সঙ্গে লাগে গেছে গো নবীজি উঠাইতে পারি না নবী ডাক দেয় কয় তার বাড়িতে দৌড় মারো বাড়িতে গিয়া জিজ্ঞেস করো সে আসার সময় কি কোনো দোয়া করে আসেনি আমর ইবনে জামুর বাড়িতে গিয়া ছেলেদেরকে জিজ্ঞেস করে তোমার বাবা কি কোনো দোয়া করছে নাকি কয় আমার বাবারে দেখছি দুই রাকাত নামাজ শেষ করে আল্লাহর দরবারে এমন কাঁদা কাঁদছে আর কোনো দিন এমন কাঁদা আমার বাবায় কাঁদে নাই কাঁদতে কাঁদতে আল্লাহর ডাক দিয়া আল্লাহ আমি নবীজির সঙ্গে জিহাদের ময়দানে যাব আমার লাশটা যেন ওইখানে শহীদ হয়ে যায় যেখানে শহীদ হবে সেখানেই যেন আমার দাফন হয়ে যায় এরে মুসলমান সাহাবীরা ইসা ডাক দেয় কেন নবী আমার ইবনে জামু এই দোয়া করে আসছে কয় তাই নাকি কয় হ্যাঁ কয় তাইলে লাশটা উঠানোর দরকার নেই যেখানে আছে এখানেই তারে দাফন করে দাও আল্লাহর দরবারে সে মকবুল হয়ে গেছি আল্লাহর দরবারে সে কবুল হয়ে গেছি এরে মুসলমান নামাজ পড়ি আর না পড়ি আল্লাহরে ডাকি আর না ডাকি রোজা রাখি আর না রাখি চাপার জোরে আমরা অনেক সময় বলি হুজুর নামাজ পড়ি আর না পড়ি ইমান শক্ত আছে ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন বুকে থাপড়ায় থাপড়ায় কে হুজুর নামাজ পড়ি আর না পড়ি ইমান শক্ত আছে এরে মুসলমান ওই যে পিছনে রেখে আসছিলাম নবীর চোখেও পানি সাহাবীর চোখেও পানি আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল চার চোখের মধ্যে পানি তুমি একটা কাজ করো সুসংবাদ এখন দিব না তুমি একটা কাজ কইরো চারটা চোখের মাঝখানে চোখের মধ্যে পানি তুমি একটা মুস্কি হাসি দেয়াদের সামনে দাঁড়াইয়া যাও আর বইলা দিও একটা সুসংবাদ আছে এখন বলবো না বলবো পরে রক্ত আমি বৃথা দেই না রক্ত আমি কবুল করে নিছি এরা মুসলমান ক্ষমতার দাপটে অনেক কিছু করা যায় ক্ষমতার দাপটে অনেক কিছু করা যায় আলিমুল আমারে গালি গুলুজ করা যায় আলিমুল আমারে মুসলমান বিনা অপরাধে জেল খাটানো যায় এরা মুসলমান বাইরারে আলিমুল আমারে ফাঁসির কাস্তে ঝুলানো যায় আলিমুল আমার গায়ের তাজা রক্ত জমিনে ফলাইতে পারবা রাতের অন্ধকারে আলিমুল আমারে পাখির মতন গুলি করে মারতে পারবা কিন্তু আল্লাহ ডাক দিয়া কয় ইন্না বাতশা রব্বিকা লাশাদিদ আমার ধরা বড় শক্ত আমি আল্লাহ সহজে ধরি না আমি ধরলে ফেরাউনের মতন পানিতে চুবাইয়া মারি আমি ধরলে নমরুদের মতন নাকের ভিতরে মশা ঢুকাইয়া মারি আমি ধরলে নিজের বানানোর জান্নাতের গেইটের থেকে কানে ধরে কবরে নিয়ে পড়ি আমি ধরলে বদরের ময়দান আবু জাহেলের মতন শক্তিকে দুইটা বাচ্চা দিয়ে ধরাশায়ী করে ফেলি আমি ধরলে আমেরিকার বুশের মতন সুপার পাওয়ারকে জুতার বাড়ি দিয়ে আমি আল্লাহ নিচে নামায়া দেই ঠিক কিনা বলে মুসলমান ঠিক কিনা আল্লাহ বললেন আমি সহজে দৌড়ি না কিন্তু আমার ধরা বড় শক্ত ফাজালাহুম কাসমিম মাকুল আমি আল্লাহ ধরলে মুসলমান ফাতা ফাতা কইরা পালাই আমি আল্লাহ সহজে ধরি না এই জন্য কার জীবন সফল আর কার জীবন বিফল এই মুসলমান দেওবক এলাকার মধ্যে দশতলার বিল্ডিং হলে জীবন সফল হয় না ছয়তলা পাঁচতলা বিল্ডিংয়ের মালিক হলে জীবন সফল হয় না টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে ক্ষমতা আছে মুসলমান ভাইরা জীবন সফল হয় না আল্লাহ ডাক দিয়া বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল কার জীবন সফল আর কার জীবন বিফল
আমরা যারা মরে যাব নেক আমল নিয়ে যদি মরতে পারি ভালো কাজ করে যদি মরতে পারি হাশরের ময়দানে উইটা আমরা দেখব দুইটা দল আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাই হাশরের ময়দানে উইটা দেখবেন দুইটা দল এক দল হলো জান্নাতি আর এক দল হলো জাহান্নামী আল্লাহ কত সুন্দর করে বলেন আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন হাশরের ময়দানে ওইটা দেখবে একদল মানুষ জান্নাতি আমল নামা ডান হাতে সুবহানাল্লাহ জোরে বলেন ও আসহাবুল শিমালি মা আসহাবুল শিমাল আর একদল মানুষের হাতে বাম হাতে আমল নামা এই বাম হাতে আমল নামা যারা পাবে এরা জান্নাতের গ্যারান্টি পাবে না তারা বলবে কি করলাম রে কি করলাম রে কি করলাম সোনার যৌবন হেলায় খেলায় খোয়াইলাম কি করলাম রে কি করলাম রে কি করলাম সোনার যৌবন হেলায় খেলায় খোয়াইলাম তারে না রে কইরা কইরা জীবন কাটাইলাম আমরা সবাই জান্নাতেরই রাস্তা হারাইলাম হাসরের কঠিন দিনে আফসোস করলার কোনো কাজে আসবে না এই জন্য মুসলমান ভাইরা ওয়াজ শুনলাম আলোচনা শুনলাম একটা দাওয়াত দিয়ে যায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ হাতগুলো নাড়া সাড়া দিয়ে আল্লাহরে কন যে আল্লাহ ইনশাআল্লাহ আজকের থেকে নিয়ত করতেছে আল্লাহ নামাজ আর ছাড়ব না আল্লাহ রমজান মাসের রোজা ছাড়ব না আল্লাহ গুনা আর করব না 31 ডিসেম্বর রাতের বেলা বলেন আপনারে বলেন পালন করব না কাফেরদের সাথে আমরা সম্পর্ক রাখব না কাফেরদের আমলের সাথে আমাদের আমল মিলবে না আল্লাহ কবুল করে হাত নামায় দেন আল্লাহ পাক এই মাহফিলটা কবুল করে বলেন আমিন যুবকদের আয়োজন আল্লাহ পাক কবুল করুন যারা মৃত ব্যক্তি আছে আল্লাহ এদেরকে মাফ করে দেন আপনারা যারা হাজিরা দিয়েছেন আল্লাহ পাক হাজিরাগুলো কবুল করুন আওয়াজ করে বলেন না আমিন যারা আলোচনা করেছেন আমার প্রিয় মামা মুফতি হারুনুর রশিদ সাহেব সুন্দর বয়ান করছেন তারও আগে সুন্দর বয়ান হয়েছে তো আপনারা যারা এখানে আসছেন আমি আহ্বান জলম নাম গোসানা ও ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরি রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا أرحم الراحمين اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم فلينادي ورمليك فلينادي غنا جتو كرچيا مرا خما تومي ديو মাফ করে দাও রে মালিক মাফ করিয়া দাও গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও জ্বালায় না আমরা রে আল্লাহ কবরে নিয়া দোজখের আগুনে জ্বালায় না আমরা রে আল্লাহ কবরে নিয়া দোজখের আগুনে এমন কঠিন আগুন সহিব কেমনি চামড়া ঢিলা দাড়ি পাকা আল্লাহ পাকা যাদের চুল আল্লাহ তাদের ক্ষমা কর গো জীবনের সব ভুল আল্লাহ তাকায় দেখো না কত বড় বড় আলিমেরা মুহাদ্দিসেরা যাদেরই কাছে লেখাপড়া করার যোগ্যতা আমি গুনাগারের নাই রে মালিক বড় বড় আলেমদেরকে সাথে নিয়ে আরি আল্লাহ বাবার বয়সের মুরব্বীরা যাদের চুল দাড়িগুলো পেকে গেছে চামড়াগুলো ঢিলা হয়ে গেছে রে মালিক এমন বাবার বয়সের দাদার বয়সের মুরব্বী লইয়া হাত বাড়াইছি এ যুবক রে একটু মাওলারে ডাইকা ডাইকা কও
এরে বাবা আওয়াজ দিও না কথা বইল না রে বাবা মুনাজাতের মধ্যে শরীক হইছো এরে বাবা তাবারক জীবনে বহু খাইতে পারবা হায়াতের জীবনে এই মুনাজাতার পাইতে নাও পারো মাওলারে একটু ডাইকা ডাইকা কও আল্লাহ হায়াতের জীবনে জানা অজানা কত গুড়া করছি রে মালিক আলো অন্ধকারে কেউ দেখে নাই রে মালিক ইয়া আল্লাহ রাতের অন্ধকারে চিপায় চাপায় গিয়া কত গুণা করছি ভিতর দিয়া দরজা আটকাইয়া আটকাইয়া কত গুণা করছি রে মালিক আল্লাহ যুবকদের মাহফিলে বৈশা হাতগুলো বাড়াইয়া দিছি আল্লাহ মাহফিল থেকে একটা হাত আল্লাহ কবুল করি একজন বান্দারে তুমি যেই বান্দার চোখের পানি তোমার কবুল পছন্দ করে পালাইছো রে মাওলা ইয়া আল্লাহ যার ডাকটা তোমার নিকটে আজকে অনেক ভালো লাগছে রে মালিক ইয়া আল্লাহ এ যুবক একটু খেয়াল করে করে মাওলারে ডাইকা ডাইকা কও আল্লাহ আমি গুনাগার জীবনের শেষ মুনাজাত মনে করে তোমার দরবারে হাত বাড়াইয়া দিছি আল্লাহ জীবনের শেষ মাহফিল মনে করে হাত বাড়াইছি আল্লাহ মায়ার নজরে তাকাও দয়ার নজরে তাকাইয়া আমরার জীবনের সব গুণাগুলো ক্ষমা করিয়া দাও এর মালিক জানানাই আল্লাহ কোন দিন জানি গায়ের জামাগুলো টাইনা টাইনা খুলা খুলা নিয়ে যায় আল্লাহ জানা নাই কোন দোকানে তিনটা কাফনের কাপড় রেডি হয়ে গেছি আল্লাহ জানি না কোন বাঁশ বাগানের বাঁশগুলো পাইকে গেছে রে মালিক জানা নাই রে মালিক তোমার ঘরের পালকি কখন জানি আমাদের দরওয়াজায় দাঁড়ায় আল্লাহ যেই পালকিটা খালি যায় আল্লাহ মানুষ ছাড়া এইটা আসে না রে মালিক আল্লাহ খাটিয়াটা খালি যায় আল্লাহ কাউকে না কাউকে লইয়া তারপরে ফিরে রে মালিক ইয়া আল্লাহ আমরা গুনাহ করছি এ যুবক এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি দেও না রে বাবা এ যুবক তোমার মতো কত যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল এরে যুবক দৈনন্দিন দিন আর রাতে কত খবর পায় আহারে হাসপাতালের বেডে কত যুবক কাতরাইতেছে রে বাবা ট্রাকের নিচে পড়িয়া কত যুবক মারা গেল স্টক করিয়া করিয়া কত যুবক মারা গেল তুমি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে আছো এরে যুবক ফেসবুক চালায়া গুণা করো ইউটিউব চালায়া গুণা করো রে যুবক একটু ফিরো একটু ফিরো একটু ফিরো রে যুবক এ যুবক তোমার পাও দুইটা একটু বাড়াইয়া দাও তোমার পাওয়ের মধ্যে জড়ায়া জড়ায় বইলা বইলা যাই তোমার পাওটা দুই পাও দুইটা জড়াইয়া দড়ি আর তোমারে বইলা যায় বাবা রে নামাজ সারিও না এরে বাবা গুনার করিও না ছোট গুনায় জাহান নামে নিয়ে যায় বড় গুনায়ও মানুষকে জাহান নামের মধ্যে নিয়ে যায় আল্লাহ যারা হাত বাড়াইছে জানি না কার জানি মানাই ইয়া আল্লাহ কে জানি মা হারাইছে কে জানি বাবা হারাইছে আল্লাহ মা হারা সন্তান লে বাবা হারা সন্তান লে হাতগুলো বাড়াইয়া দিছে রে আল্লাহ হে যুবক কার আব্বা মা রুহগুলো মা বলে চতুর্দিকে ঘুরতেছে রে বাবা আর ডাইকা ডাইকা বলে সন্তান বাড়ি দিয়া গেলাম সম্পদ দিয়া গেলাম তুই আমারে কেমনে ভুলিয়া গেলি এরে যুবক তোর জন্য কত রাত্রি ঘুমাইতে পারি নাই এরে যুবক কত রাত্রে তোর জন্য ঘুমাইতে পারি নাই এরে যুবক তুমি যখন পেটে ছিলে মা ঘুমাইয়াছিল মায়ের কলিজার মধ্যে এত জোরে লাথি মা ব্যথায় সহ্য করতে না পারিয়া শোয়ার থেকে দাঁড়াইয়া গেছে আব্বা ডাক দেখবি রে কেন ঘুম থেকে দাঁড়াইল মা ব্যথার কথা বাবার কাছেও কয় নাই এরে যুবক ওই মারে কেমনে ভুলিয়া গেলি
এসব কেমনে মার কথা বলিয়া গেলে নিজে না খাইয়া তোমারে আমারে মা খাওয়াইছি। হেরে বাবা কত আলেম ওলামার কাছে তোমার জন্য মা দোয়া চাইছে রে বাবা। ইয়াল্লাহ কে জানি নিজের মারে নিজের হাত দিয়া নিজ কবরের মধ্যে নামাইছি, কে জানি তার বাবারে নিজের হাত দিয়া কবর নামাইছে। আল্লাহ কত চেহারাওয়ালা মানুষ দেখি নিজের বাবার চেহারার মতো মানুষ দেখি না। মারে মাফ করে দাও, বংশে বলিরে মাফ করে দাও, দাদারে মাফ করে দাও, দাদিরে মাফ করে দাও। ইয়াল্লাহ আমার সামনে একটা কাগজ দিছি, আল্লাহ এই কাগজের মধ্যে লেখা আছি, আল্লাহ যারা কবরে গেছে এদেরকে তুমি মাফ করে দিও। ইয়াল্লাহ রব্বে করিম দেওবক মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, ইয়াল্লাহ বড় মসজিদ।